Hello everyone, good morning and welcome to my Bengali vlog channel সবাইকে। So আজকে মানডে, এখন বাজে সকাল 4টে। তো 4টার সময় আমি এখন যাব স্নান করতে। স্নান করে কোথায় যাব কোথায় না যাব সব তোমাদের সাথে শেয়ার করো। চলো এখন স্নান করতে যাওয়া যাক। চলো বাই, চলো দেখাই তোমাদেরকে সোমবার দিন আমি কোথায় যাই। তো চলো সোমবারের সকালটা ভোলে বাবা দর্শন করেই শুরু করি। পুজো দিয়ে দাঁড়িয়েছিলাম একটু গঙ্গার পাড়ে। প্রতি সোমবার দিন গঙ্গার পাড়ে দাঁড়াবই পুজো দেব। হ্যালো এভরিওয়ান, তো সকালবেলা ভূতনাথ গেছিলাম, যারা বুঝতে পারোনি তাদের জন্যই বললাম। তো যেই হোক, আমি দু বছর হতে চললো, দু বছর ধরে প্রতি সোমবারই ভূতনাথ যাই। চলো আজকের দিনটা কিভাবে স্টার্ট করব, মানে ঠাকুরকে পুজো দিয়েই স্টার্ট করলাম, এই দিনটাকে কিভাবে স্টার্ট করি সেটাও তোমাদেরকে দেখাবো। দিনটা শুরু করলাম এক গ্লাস ওয়ার্ম ওয়াটার উইথ অ্যাপেল সিডার ভিনিগার দিয়ে। সো এখন মোটামুটি 1:45 কি 2 বাজে, অফিস থেকে বাড়ি আসলাম লাঞ্চ করতে। আজকে তো ব্রেকফাস্ট করা হয়নি, কারণ আমি ওখান থেকে এসে আর ভ্লগও করিনি, এসে আমি ঘুমিয়ে পড়েছিলাম, শুয়ে পড়েছিলাম। তো এখন যাব লাঞ্চ করতে, মা দেখি লাঞ্চে কি বানিয়েছে। আর যেহেতু আজকে সোমবার, মানে আমি নিরামিষ খাই, তো ভাত টাত কিছু খাই না, রুটি টুটি খাওয়া হয়। তো চলো দেখি মা লাঞ্চে কি বানিয়েছে। আমার সিম্পল লাঞ্চ এই দুটো রুটি, আর এখানে পটল পোস্ত, আর এই যে ভেন্ডি আলু পোস্ত। চলো খেয়ে নিই আমার এই সিম্পল লাঞ্চ রুটি, খেয়ে নিয়ে তারপরে দেখা হচ্ছে। সো অফিস থেকে বাড়ি চলে এসেছি, যা রোদ বাইরে বাবা, আমার গা হাত পা যেন পুড়ে গেছে। তো যাই হোক, ফটাফট ড্রেস চেঞ্জ করে নিয়েছি, ইভেন কার্টেনও দিয়ে দিয়েছি। রোদগুলো ঘরের বিছানা মানে গরম হয়ে যাচ্ছে, এত রোদ আর কি। তো যাই হোক, এখন তো বাজে অলমোস্ট 4:30। সো এই যে চেতন ভগতের ওয়ান অ্যারেঞ্জ মার্ডার আর কি, ম্যারেজ, ম্যারেজটাকে কেটে মার্ডার লেখা। তো এই বইটা পড়বো, তোমাদের বইটার নাম জেনে বুঝতে পারছো এটা মার্ডারের গল্প। তো বইটা খুব ইন্টারেস্টিং, নাম জানার বইটা খুব ইন্টারেস্টিং লেগেছে। সো সন্ধেবেলায় সিরিয়াল দেখছিলাম মেয়েবেলা। মা তো মোটামুটি অনেকগুলো সিরিয়াল দেখে, দিদাও দেখে, কিন্তু আমাদের সবার মোস্ট ফেভারিট এখনও হচ্ছে মেয়েবেলা। বুম্মা আসে, আমি, মা, বোন সবাই মিলে মেয়েবেলা দেখি। তো মেয়েবেলা দেখতে দেখতে মাঝখানে এখন ডিনারের প্রিপারেশনও করছি, আমরা চাও খাবো, ঠিক আছে, আমি আর টুবাই চাও খাবো। তো ভেজ চাও বানাবো, যেহেতু আজকে মানডে ভেজ খাই। তো চলো রান্নাঘরে। চাও বানাতে গিয়ে দেখলাম তেল শেষ, তারপরে কি একটাই ভরসা, সেটা হলো বিগ বাস্কেট। অর্ডার দিলাম আর 10 মিনিটের মধ্যে চলেও আসলো। চাও বানাতে বানাতে মার মনে পড়লো কালকে বিরিয়ানি বানাবে, কিন্তু বাড়িতে ঘি শেষ, তাই গেলাম আবার ঘি আনতে মিষ্টির দোকানে। এই হলো কি মার হাতে স্পেশাল ভেজ চাও, এটা আমি একটা সবজি নাড়তে নাড়তে ঘি আনতে চলে গেছি। সো ডিনার ডান, এখন শুতে যাবো, বিছানায় প্রচণ্ড টায়ার্ড, প্রচণ্ড মানে মানডে না, এতটা প্রেশারে কেটেছে, প্রচণ্ড টায়ার্ড সিরিয়াসলি। দুপুরবেলা আমি একটু ঘুমাইনি, ঘুমালে হয়তো একটু বেটার লাগতো, কিন্তু দুপুরবেলা ঘুমটা না অ্যাকচুয়ালি খুব খারাপ, তাই জন্য আমি আর ঘুমাইনি। তো যেটাই হোক না কেন, আশা করি আমার এই সিম্পল দিনটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও ভিডিওটা, এবং সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড অলসো হিট দ্য বেল আইকন টু গেট নোটিফিকেশনস, আর প্লিজ শেয়ার করে দিও। তো যাই হোক, এখনের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।